হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসবু ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার ওই চলছে, মানে ওয়েদারটা একদিন ঠান্ডা, একদিন গরম, একদিন বৃষ্টি করে এমন হচ্ছে। শরীরটা খুব খারাপ করছে, শরীরটা সত্যি বলতে ভালো নেই, কিন্তু একটা কাজ আছে বেরোতে হবে, ওই জন্য বেরোচ্ছি। ওই সেই ম্যামের বাড়ি যাচ্ছি, একটুখানি কাজ আছে সেখানে যাব। শরীরটা একদম ভালো নেই, মানে কানে ফানে এত যন্ত্রণা, এমনভাবে ঠান্ডা লেগে গেছে না কিছু ভালো লাগে না, কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু খাবারও কোনো রুচি নেই। তো যাচ্ছে, দেখো আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, এদিকে পুকুর আছে একটা, তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি। ছেলে যাচ্ছে হচ্ছে শ্বশুরের সাথে। আশা করি দেখতে পেরেছো। তো সাইকেল করে আসলে আমার শ্বশুর যাচ্ছে হচ্ছে আমার বড় ছেলেকে আনতে, মানে আমার বড় ছেলে বলতে সেই আমার জায়ের যে ছেলেটা আছে তাকে স্কুল দিয়ে আনতে যাচ্ছে। একই সময় বেরোচ্ছে, এখন চলো ওখানে একটু এগো, আমি তাহলে একটু খালি হাতে এগোতে পারি। খুব কষ্ট হয় ওকে নিয়ে রাস্তায়, মানে কী বলবো, বাট কাজের জন্য বেরোতে হয়, তাই না লোকে নিয়ে একা রাস্তায় ট্রাভেল করে যে কীরকম মানে অবস্থা। তো চলো ওখানে যাচ্ছি, কিছু সেরকম কিছু শেয়ার করার নেই, বাট যা বেরোচ্ছি যাচ্ছি যাই যেটুকু পারবো শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে চলে উঠে পড়লাম হচ্ছে টোটোতে, টোটো করে যেতে হয়। ভর দুপুরবেলায় টোটোটা পেয়ে গেছি, বাট যাওয়ার সময় খুব প্রবলেম হয়েছিল, টোটোই পাইনি। নেমে পড়েছি, এবার ভেতর দিকে যাচ্ছি, বাট ভেতর দিক দিয়ে অনেকটা হাঁটা, মানে দম বেরিয়ে যায় এখান যতটা হাঁটতে, হাঁটতে তো হবে। চলো হেঁটে হেঁটে যাই, বড্ড রোদ্দুর এই সময়। এই যে এসে বসে আছি এবার হচ্ছে ম্যামের বাড়িতে। ম্যামের বাড়িতে আসলে হচ্ছে শিখতে এসেছি, যেহেতু আমি নতুন এই লাইনে, কিছু হয়তো যাই না, অনেক কিছু যাই না, অনেক কিছু শিখতে হবে। তার মধ্যে ছেলে ঘুমিয়ে পড়েছিল, ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে ভালোই হয়েছিল, ও ঘুমিয়ে পড়েছে, আমি কেমন কাজ করতে পেরেছিলাম। ম্যাম করছে হচ্ছে একটু চা খেয়ে বেরিয়ে যাবো, আজকে মঙ্গলবার নিরামিষ, তো ভিডিওটাকে এখানেই শেষ করবো, বাড়ি চলে যাবো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এই কাজের ব্যাপারে যদি কারোর কিছু জানার থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। Bye-bye.